ছাত্রছাত্রীরা আমার কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে তোমরা ভালো আছে, তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। করোনার কারণে এই সময় তোমাদের সাথে আবার অনলাইনের মাধ্যমে যুক্ত হলাম। আমি মেহেন্দিগা তামা, তোমাদের আজকে আবার ইংলিশ ক্লাস দিচ্ছি। ক্লাস সেভেনে মেয়েরা কেমন আছো? ক্লাস সেভেন বলছি না, মানে আসলে হচ্ছে ক্লাস সেভেনে ক্লাসের মেয়েরা, সপ্তম শ্রেণীর মেয়েরা দেখতাম ক্লাসে, আর অন্যান্য সবাই যারা দেখছো ভিডিও তাদেরকে বলছি সবাই আশা করি ভালো আছে এবং আমার ভিডিওটা দেখলে। আচ্ছা, তোমাদের একটু পড়াশোনার একটি বিষয়ে কথা বলি। তোমরা একটু পড়াশোনা করছো না যে আজকের যে পরীক্ষা করে এক্সাইটেড আছে? না, পরীক্ষা হবে কি হবে না সেটা কোনো কথা না, কথা হচ্ছে তুমি কি শিখতে পারছো, তুমি কি বুঝছো, তোমার মাধ্যমে নেক্সট তোমার উপরে আরেকজন মানুষ কীভাবে তোমার কাছ থেকে বুঝবে সে বিষয়গুলো ইম্পর্টেন্ট। ওকে, আজকে তুমি যেমনই আসো না কাল কিন্তু তোমার উপরে একটা নেশন ডিপেন্ড করছে। সো তোমাকে চিন্তা করতে হবে তোমার দিক থেকে যে তুমি কীভাবে করে নেক্সট ডে তোমার আরেকজনকে তুমি কিছু বুঝাতে পারবে। আচ্ছা, আজকে আমার ক্লাসগুলো আমি শুরু করছি। আমি এর আগে যেগুলো করেছি সেগুলো কি বাসায় করা কারণ হচ্ছে নাকি জাস্ট অনলি খালি ক্যাম্পাস হচ্ছে? এগুলো কিন্তু হোমওয়ার্ক করতে হবে। যদি স্কুল খোলা হয় বা না স্কুল খোলা হলে অবশ্যই অবশ্যই আমি এগুলো কিন্তু হোমওয়ার্ক হিসেবে চেক করব। তো এর আগের দিন আমি কিছু করিয়েছি, আজকে আবার করাচ্ছি। ইউনিট 8 লাইফ সায়েন্সেস লাইফ লেসন 4 পল ভিজিটেড কবিতাস হাউস। পল কোথায় ভিজিট করতে আছে? কবিতার বাসা, পেজ নাম্বার 90। ওকে, পল সম্পর্কে তো পড়েছিলাম তাই না? একজন রেডিও ওয়ার্কার, সে বাইরে থেকে আসছে, কবিতা হচ্ছে স্কুলে পড়ে, কবিতা স্কুলে দেখা হলো, স্কুলে গেল, গ্রিন কোকোনাট ওয়াটার খাওয়ালো, তাই না? এগুলো তো আমরা পড়ে এসেছি, এবার আমরা আছি নেক্সট পড়াতে। পল ওয়েন টু মিট কবিতা অ্যান্ড হার ফ্যামিলি দ্য নেক্সট ডে। পল কবিতা এবং তার পরিবারের সাথে পরের দিন দেখা করল। হি ওয়াজ ইন হিজ ব্লু ট্রাউজার্স অ্যান্ড এ গ্রে টি শার্ট। সে পরেছিল নীল রঙের একটা টি শার্ট, একটি ট্রাউজার এবং খাকি কালারের একটা টি শার্ট পরেছিল। কবিতাস মাদার মিসেস সাহানা ওয়াজ আ শাই ওম্যান অ্যান্ড শি ওয়াজ রিলুকেন্ট টু কাম টু পল। মিসেস সাহানা একটি হচ্ছে যে গ্রামের একটু লজ্জা পাই না, একটু পাই গ্রামের মেয়েদের, উনি পলের সামনে আসতে চাচ্ছিলেন না, একটু প্রবলেম হচ্ছিল, তো ওর লজ্জা লজ্জা পাইলে যেটা হয় গ্রামের আমাদের, দেখুন আমার বয়স্ক মানুষ হচ্ছে, যখন আমাদের ফ্রেন্ডরা আসে বাইরে থেকে তখন ওদের সামনে আসতে চায় না। আমার যে ফ্রেন্ড আছে যখন বাড়ি থেকে আসে তখন দেখি আগে একটু আমার প্যারেন্টস কেমন আছে, কিন্তু তারপর ওকে ওকে দে গুড। বাট পল গ্রিটেড হার ওয়ার্মলি ইন হিজ নিউলি লার্নড বাংলা, কেমন আছে? কিন্তু পল খুব আদর করে তাকে জিজ্ঞেস করে, খুব সম্মানের সাথে জিজ্ঞেস করলেন কেমন আছেন, তাই কি না? ফরেনার কিন্তু এমন করে বলে, আমাদের জোরের সাথে ফরেনার যে জোর মিলবে একটু টাফ। মিসেস শাহানা লাভ হিয়ারিং এন্ড ফরেনার স্পিক বাংলা। মিসেস শাহানা এই বিষয়টা খুব পছন্দ করেন যে একজন বিদেশি বাংলা কথা বলছে, তাই না? যখন দেখবে যে তোমার ল্যাঙ্গুয়েজের না কিন্তু সে তোমার ল্যাঙ্গুয়েজে কথা বলছে, তখন কিন্তু রিয়েলি খুব আমেজ দেখে ফিলিংস হয়। সি ওয়েলকাম পল টু হার হাউস। সে তাড়াতাড়ি করে এসে পলকে বললো, তাড়াতাড়ি আমার বাসায় আসে না, প্লিজ বাসায় আসে না, আপনাকে আমার বাসায় স্বাগত। কবিতা স্টার্টেড টকিং টু পল। কবিতা পলের সাথে কথা বলা শুরু করলো। শি ওয়ান্টেড হিম টু রাইট সামথিং ফর হার স্কুল ম্যাগাজিন। কবিতা চাচ্ছিল যে পল তার ম্যাগাজিনে কবিতা সম্পর্কে এবং তার স্কুল ম্যাগাজিন সম্পর্কে কিছু লিখবে। অ্যাজ দে ওয়ার টকিং মিসেস সাহানা প্রিপেয়ার্ড কোয়াইট আ নাম্বার অফ বাংলাদেশি ডিশেস। যখন কবিতা এবং পল কথা বলছিল তখন মিসেস সাহানা কিছু বাংলাদেশি খাবার রেডি করলেন পলের জন্য। সেই সার্ভ হিম লাঞ্চ এখন, তিনি তাকে দুপুরে খাবার খেতে পরিবেশন করলেন। পল হ্যাড প্লেন রাইস, চিকেন কারি, ফিশ ভুনা, ডাল অ্যান্ড সালাদ ফর লাঞ্চ। পল নিল সাদা ভাত, মুরগি ঝোল, মাছের ভুনা, ডাল এবং সালাদ দুপুরের খাবার হিসেবে নিল। প্লেন রাইস আমাদের যে সাদা ভাত বললেন সেটা কিন্তু প্লেন রাইস। হি লাইক দ্য টেস্টেস অফ অল দোজ ডিলিশিয়াস আইটেমস এক্সপেক্ট এক্সেপ্ট দ্য ড্রাই ফিশ ভর্তা। সে সবগুলো খাওয়ারই পছন্দ করেছে, শুধু শুটকি ভর্তা ছাড়া সে সবগুলোই পছন্দ করেছে। শুটকি ভর্তা তার পছন্দ হয়নি। আমার মনে হয় যে আমাদের অনেকেরই শুটকি ভর্তা বা শুটকি মাছ এটা ভালো, কেন? কারণ হচ্ছে যে এখানে একটা স্মেল করে, তাই না? আমিও পার্সোনালি কিন্তু শুটকি খেতে পারি না এই স্মেলের জন্য, যখন রান্না হয় তখন একটা স্মেল আসে, খুব অপয়স হয় ওকে। হি ইজ অ্যাফ্রেড অফ হট চিলি, সে লাল করে দুপুরে খুব ভীত।
He also does not like eating fresh onions. সে কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করে না। আমরা অনেকে দেখি খাওয়ার পরে কাঁচা পেঁয়াজ কাঁচা করে খাচ্ছে, তাই না? অনেকে বলে যা খায় তাদের কিছু টেস্ট হয়, কিন্তু ওই দিনে মুখে একটা দুর্গন্ধ আসে না, ওইটা অনেকে বলে নো আমি একটা বিয়ে করতে পারি খারাপ লাগে। সো হি স্টিফ দ্য ম্যাশ পটেটো উইচ হ্যাড চপ ফ্রেশ অনিয়ন্স ইন ইট। তাই সে আলু ভর্তাটা বাদ দিল, কারণ আলু ভর্তাতে কাঁচা পেঁয়াজ দেওয়া আছে। আমাদের আলু ভর্তার কাঁচা পেঁয়াজ দিয়ে কাঁচা মরিচ দিয়ে কখনো দেখবা কাঁচা পেঁয়াজ থাকবে, তার সাথে শুকনো লঙ্কা পুড়িয়ে দেওয়া হয়। আবার কখনো দেখবা কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে এবং শুকনো লঙ্কাটাকে নিয়ে শুধু তেলে ভেজে করা হয় বেরেস্তা করে। আবার কখনো এমনও হয় যে কাঁচা পেঁয়াজকে কুচি কুচি করে ভেজে যাচ্ছে কাঁচা লঙ্কার সাথে ভেজে এটা করা হয়। নানা রকম ভ্যারিয়েশন আছে না আলুর ভর্তা, ঠিক সেই রকম। So he skipped, but Paul became very fond of the dessert made of rice, gur, milk and coconut. কি কি বলতে হবে এটা? Rice, gur, milk and coconut দিয়ে কোন ডেজার্ট বানানো হয়? কিন্তু সে এই ডেজার্টটি খুব পছন্দ করলো, যেটা বানানো হয়েছিল চাল, গুড় এবং দুধ এবং কোকোনাট দিয়ে। আচ্ছা নারকেল দিয়ে বলতে হবে, অবভিয়াসলি এটা পায়েস, উই অল অফ ইউ লাইক পায়েস, তাই কি না? পায়েস তো আমরা সবাই পছন্দ করি। He also enjoyed drinking tea made of fresh cow milk. সে গরুর খাঁটি দুধের বানানো চা তার খুব ভালো লাগছে। অবভিয়াসলি খাঁটি দুধের চা কিন্তু অনেক টেস্টি, অনেক গাঢ় হয়, খুব টেস্টি হয়। Paul thanked Kobita and Mrs. Sahana for the lunch. Paul and Mrs. Sahana এবং কবিতাকে এই দুপুরের খাবারের জন্য অনেক ধন্যবাদ জ্ঞাপন করবো। In fact, he was tired of having vegetables and fried eggs for the last few weeks. সে আসলে মানে ওই শাকসবজি আর ওই ডিম ভাজা খেতে খেতে সে বোর হয়ে গেছিলো, এই জন্যই তার এই যে আরও ঋতু ঋতু খাওয়া হয়েছে তার ভালো লাগছে। হি হ্যাজ ইটিং দ্য সেম ফুড ফর উইকস, সে একই খাওয়া সপ্তাহ ধরে খেতে খেতে খুব ফেড আপ হয়ে গেছিলো। সো হি এনজয়েড দ্য টেস্টেস অফ এ ভ্যারাইটি অফ বাংলাদেশি ডিশেস, তাই সে বাংলাদেশি খাবারের ভ্যারিয়েশনগুলো তার খুব পছন্দ হয়েছে। ওকে, তোমরা এটা ভালো করে রিডিং করতে মিনিং করবা। এরপর এখানে দেখো ফার্স্টে কোশ্চেন দেওয়া আছে, এই কোশ্চেনগুলো ট্রাই করবা। পাশাপাশি কোশ্চেন নাম্বার ওয়ান এমসিকিউ কোশ্চেনের জন্য তোমরা প্রিপেয়ার হবা। হোয়াট ডিড মিস সাহানা লাভ অ্যাবাউট পল অ্যাজ সি স হিম ফার্স্ট, হুইচ টু আইটেমস অফ ফুড ডিড পল স্কিপ হোয়াই হ্যাপি লাঞ্চ, হোয়াট আইটেম অফ ফুড ডিড পল স্পেশালি লাইক, What has Paul been eating for the last few weeks? Did he like eating them? Why do you think Paul visited Kobita's house? কি জন্য পল কবিতাদের বাসায় বেড়াতে গেল? এই ছিল আপনারা কোশ্চিন নাম্বার ওয়ান এবং টু, এখান থেকে প্রিপেয়ার করুন। এরপরে আসে কোশ্চিন নাম্বার থ্রি, রিড দ্য ফলোয়িং টেক্সট এন্ড ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস টু মেক ইট আ মিনিংফুল ওয়ান। এখানে পাঁচটার জন্য পাঁচ মার্ক, তাই আপনাদের সকলেই জানেন। এবার এইটার মাধ্যমে আমরা এখানে পাঁচ মার্কের পাঁচটা ব্যাংক আছে সেটাই। দ্য নেম অফ কবিতাস ভিলেজ ইজ সুলতান, ইট ইজ আ স্মল ভিলেজ অন দ্য ড্যাশ অফ দ্য রিভার কালিনি, দ্য বিউটিফুল রিভার ড্যাশ থ্রু দ্য ভিলেজ, দ্য থিয়েটার ক্লাব স্টেজেস প্লেস ড্যাশ। ওকে, The village roads are also dash and dash stop. Although there is electricity in Sundarpur, the villagers experience frequent load shedding in summer. এটা থাকলো কোশ্চেন নাম্বার থ্রি, এটা থাকলো হোমওয়ার্ক। এখন বিষয় হচ্ছে আপনারা এই তিনটে কাজ খুব ভালো করে করবেন আগামী ক্লাসের জন্য এবং এর জন্য প্রিপেয়ার হবেন। আর এখানে যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই অবশ্যই আপনারা আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন যে তাহলে এই অংশটা আমরা বুঝতে পারি, আমি আরেকবার একটু রিপিট করেন বা এই জায়গাতে আরেকটু বলেন বা এই জায়গায় একটু ডিসকাশন করেন বা নেক্সট ক্লাস আপনি একটু আরেকটু এই জিনিসগুলো করবেন, আমি সেভাবে প্রিপেয়ার করবো, সমস্যা নেই। তোমরা উইদাউট এনি হেজিটেশন আমাকে জানাবা। আর করোনা কালে এই সময় কীভাবে কী মেনটেন করতে হয় আসলে আমরা তো সবাই জানি, জনসমাগম অ্যাভয়েড করতে হবে, বারবার হাত ধুতে হবে, আর ও হ্যাঁ মাস্ক ইউজ করতে হবে বাইরে বেরোলে, অবশ্যই অবশ্যই মাস্ক ইউজ করবো, উইদাউট মাস্ক দিও না, কারণ পরিস্থিতি কখন কী হবে কার কী হবে সেটা কথা বলছে, আমার জন্য কেউ যেন খারাপ না হয়, আমার জন্য কেউ যেন এফেক্টেড না হয়, এটা একটা বড় কথা। তো আশা করি আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি, তোমাদের ভালো লাগছে এই ক্লাসটা।
কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই জানাবে। আর আশা করি এখানেই শেষ করলাম, তোমরা ভালো থাকো সুস্থ থাকো।